নাম কি? নোবেল, নোবেল। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে কথা বলবো ছোটবেলায় ভিটামিন এ ক্যাপসুল না খেতে পারা পর্দায় উল্লেখিত এই অবলা প্রাণীটিকে নিয়ে। প্রথম দেখায় আপনার মনে হতে পারে এই জীবটি ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। বাদ দেন আপাতত, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন হাবাগোবা ছেলে থেকে নোবেল হয়ে উঠলেন একজন জাতীয় বেয়াদব। আচ্ছা, আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলছি আর কি। সময়টা তখন 2017 সাল, আমি তখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি, পৃথিবীতে তখনও সূর্য উঠত, আর শাকিব খানের চলচ্চিত্রে খ্যাত কালো সানগ্লাস পরা তখন একটি প্রচলিত রীতি ছিল। এমন সময় বাংলালিংক নেক্সট টিউবারের মঞ্চে আসেন শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চুল না গজানো একটি ছেলে। কোচি ছেলেকে দেখতে পেয়ে অনুষ্ঠানের বিচারক আসিফ বিন আজাদের দাঁড়িয়ে যায়। হ্যালো, ও সরি 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 সরি, তিনি দাঁড়িয়ে যান। ফান করছি, ফান দোস না করে। নোবেল তখন কালো ময়লা নামে একটি ব্যান্ডের সাথে গান করতেন। মঞ্চে তখন তার লিঙ্কিন পার্কের নাম গানের কভারটি প্রদর্শিত হয়। বাজাইয়া শোনাও তো। আপনার যদি এই গানের কভারটি ভালো না লেগে থাকে তাহলে আমি বলবো আপনি একজন স্থিত বিচারকেরা তার প্রতি অতিরিক্ত পরিমাণে আশা রাখেন। একটি রাউন্ডে তাকে কিছু হাস্যকর কন্টেন্ট বানাতে বলা হয়। কন্টেন্টে দেখা যায় একজন অজানা অচেনা মহিলার মোবাইলে 500 টাকা ভরার জন্য তিনি দাঁড়িয়ে যান এবং ফ্লেক্সি লোড করতে দোকানে চলে যান। এটি দেখে বিচারকেরা এই সিদ্ধান্তে উপনীত হন যে এটা কি এরকম কিছু যে তুমি কোনো কিছু না পারতে এটা বানায় আমাদের সামনে প্রেজেন্ট করতেছো? না, অ্যাকচুয়ালি আমি পুরো উইক চিন্তা করছি, বাট আমি কোনো কনসেপ্ট পাচ্ছিলাম না, লাইক এটা হয়তো আমার মানে মাইন্ড খারাপ ছিল অথবা এরকম কোনো কারণে পাচ্ছিলাম না। অতঃপর তাকে সেই রাউন্ডে বিদায় নিতে হয়। এদিকে নিজের পছন্দের প্রতিযোগীর বিদায় নিতে দেখে বিচারক আসিফ বিন আজাদের ককে পানি চলে আসে। এভাবেই সমাপ্ত হয় নোবেলের নেক্সট টিউবার পর্ব। এবার কথা বলবো তার সারেগামা পাতে অংশগ্রহণ নিয়ে। আমাদের অনুসন্ধানী দলের তথ্য মতে এই শোতে যোগদান করার পরবর্তী সময় থেকেই নোবেলের মধ্যে কাজী মারুফ রোগের বিস্তার ঘটা শুরু করে। এই রোগে আক্রান্ত ব্যক্তি মাথায় লাল রঙের ট্যানা বেঁধে মেঝেতে ব্যাঙের মতন লাফালাফি শুরু করেন, একই গালি বারবার দিতে থাকেন, খাট উল্টে ফেলেন, মাথা 180 ডিগ্রি কোণে এদিক ওদিক করতে থাকেন এবং আবার গালি দেন। নোবেলের ক্ষেত্রে গবেষক দল এই রোগের কিছু নতুন লক্ষণ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিজের নাক এবং কান ধরে টানাটানি করা, রক্তমাংসের নোবেল, গাল টানলে গাল বাড়ে, নাক ধরা যায়, এবং দর্শকদের দিকে বিষাক্ত ফ্লাইং কিস ছুড়ে দেয়া। নোবেলকে নিয়ে রাজা মশাই অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। তৃতীয় সুরটা কি? সা রে গা গা। ষষ্ঠ সুর? মা পা ধা ধা। দুয়ে মিলে কি হয়? গাধা। নোবেল একটা গাধা। আমি আপনাকে ফকির নির্বোধ বলেছি। থাকে আছে না যে মানে যে বেশি শান্ত হয়ে থাকে তাকে আর কি বেশি ডিস্টার্ব করতে নাই আর কি, পরবর্তীতে যে ফলাফল ভালো হয় না। শান্তশিষ্ট নাউজুবিল্লাহ। যাই হোক, নোবেল তার একটি ফেসবুক পোস্টে জানান বাংলার লিজেন্ডদেরকে তিনি গান শেখাবেন। আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই ঠিক 1 বছর পূর্বে, সেই সময় নোবেল আসলে কি বলেছিলেন, চলুন শুনে আসি। ক্যাসেটে শুনে শুনে আর কি জেমস সাহেব বচ্চুর গান শুনে যতটুকু কানে শুনে যতটুকু শিখতে পারছি আর কি। আর জেমস হচ্ছে আমার প্রধান একজন ইন্সপিরেশন, আমার আইডল। আপনিও কি সবার মতো তাকে গুরু মনে করেন? হ্যাঁ অবশ্যই, ওনাকে গুরু মনে করেন না কে, এবং শুধু উনিই গুরু, উনিই গুরু না, জেমস গুরু, আইব বচ্চু গুরু, হাসান গুরু, আজম খান তো সবার বড় গুরু, এবং মানে যারা আমাদের থেকে বড় সবাই তো আমাদের গুরু, তাই না? তাদের কাছ থেকে আমরা শিখি, মানে তারা যদি মিউজিক না করতেন তাহলে আমরা মিউজিক শিখতে পারতাম না। এবার আসি তামাশা গানের কথায়, যা নিয়ে এত তামাশা হলো। সর্বশেষ তথ্য মতে এই গানটিতে ডিসলাইক পড়েছে 444,000 বার এবং লাইক পড়েছে মাত্র 42,000 বার। সমস্যাটা হয় যখন তিনি তার এই গানকে জাস্টিন বিবারের বেবি গানের সাথে তুলনা করেন। হোয়াট না, এ হয় না, এ হয় না মমতা।
আমি বিশ্বাস করি না। তাহলে নিজেই দেখে আসুন। যারা ডিসলাইক দিচ্ছে, আপনি একটা গান শুনছেন জাস্টিন বিবারের বেবি গানটা, হ্যাঁ, ওয়ার্ল্ড এর মোস্ট ডিসলাইকড সং, এতে জাস্টিন বিবারের কি যায় আসে? এখানে বলে রাখা প্রয়োজন, জাস্টিন বিবারের বেবি গানটি বর্তমানে ইউটিউবের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ডিসলাইক পাওয়া একটি ভিডিও। সর্বশেষ তথ্য মতে এই ভিডিওটিতে ডিসলাইক দেওয়া হয়েছে 11 মিলিয়ন বার। কিন্তু নোবেল আপনাদেরকে যে জিনিসটি জানায়নি, ডিসলাইকের পাশাপাশি এই ভিডিওটিতে লাইকও দেওয়া হয়েছে প্রায় 13 মিলিয়ন, যেখানে নোবেলের গানে 444,000 ডিসলাইকের পাশাপাশি মাত্র 42,000 লাইক রয়েছে। তামাশার মিউজিক ভিডিও নিয়ে আমি মাত্র 3টি মন্তব্য করব। মন্তব্য 1, উনি অলিম্পিয়া ব্রেড পাউরুটি এবং ডিম্পোচ দিয়ে নাস্তা করে বাঙালি জাতিকে সকালের নাস্তার জন্য এক নতুন দিক নির্দেশনা দিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি সুলতান চৌধুরী তার অনেক আগেই এ ব্যাপারে বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। শুধুমাত্র পার্থক্যটি হচ্ছে নোবেল ডিম্পোচ পছন্দ করেন এবং সুলতান চৌধুরী সেদ্ধ ডিম পছন্দ করেন। মন্তব্য 2, স্লিভলেস জামা পরে মিউজিক ভিডিও বানিয়ে তিনি দেশে নারী এবং পুরুষের সমতা সংরক্ষণের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন এই গরমে নারীদের পাশাপাশি পুরুষদেরও সমানভাবে স্লিভলেস গেঞ্জি পরার অধিকার রয়েছে। মন্তব্য 3, ভিডিওটিতে আমরা দেখেছি নোবেল মুখে মাস্ক লাগিয়ে তার প্রেয়সীকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছেন। এর মাধ্যমে তিনি বাংলার গরু সম্প্রদায়ের মুখে ঠুসি পরার ঐতিহ্যটিকে ইঙ্গিত করেছেন। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন করোনাকাল শুরুর অনেক আগে থেকেই বাংলার সচেতন গরু সমাজ মুখে ঠুসি পরে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচলনটি ধরে রেখেছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা এই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। Every step that I take is another mistake to you.